গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার মহাশয় যখন একটু অসুস্থতা বোধ করেছিলেন, ওনার জ্বর হয়েছিল, ব্যথা হয়েছিল, আমরা সামলদার নেতৃত্বে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে ওনাকে পরীক্ষা করি, পরীক্ষা করে আমরা কোভিড পজিটিভ পেয়েছি। পাওয়ার পর ওনাকে সমস্ত যতটুকু ইনভেস্টিগেশন দরকার সব ইনভেস্টিগেশন আমরা করিয়েছি, আর প্রফেসর শ্যামল রায়ের নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছে, যেখানে প্রফেসর তপন মজুমদার, প্রফেসর অসীম দে, প্রফেসর অঞ্জন দাস আছেন এই টিমে, আর আমি আছি ডক্টর রতন ঘোষ। তো আমরা সব টেস্ট করিয়েছি ইনক্লুডিং সিটি স্ক্যান। তো এখন টেস্ট করার পর সবগুলোই প্যারামিটার যেগুলো আছে, রক্তের প্যারামিটার হোক, সিটি স্ক্যান, ওইগুলো মিনিমাম ডিজিজের মধ্যেই আছে। তো এখন ইন্টারন্যাশনাল যত স্টাডি হয়েছে, এগুলো যত কনভেনশন, যা যা রিকমেন্ডেশন আছে, যেহেতু এটা নতুন ডিজিজ, কোথাও তো ডেফিনিট ট্রিটমেন্ট সম্বন্ধে লেখা নেই, যে কনসেনসাস ট্রিটমেন্ট যেটা আছে সেটা সম্বন্ধে আমরা সবাই মেডিকেল টিম হেডেড বাই প্রফেসর শ্যামল রায় আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি। আর ওনার হেলথের স্ট্যাটাস মনিটর করার জন্য চারজন এমডি হেডেড বাই এমডি ডক্টর ওইখানে রেসিডেন্সিয়াল টিম গঠন করা হয়েছে, যারা 24 ঘন্টা ওনার হেলথ স্ট্যাটাস মনিটর করবেন। মনিটর করে মেডিকেল টিমের মেম্বারদের সঙ্গে ডিসিশন নেওয়ার পর যিনি চেয়ারম্যান আছেন মেডিকেল টিমের প্রফেসর শ্যামল রায়, উনি সব ডিরেকশন দেবেন সবার সঙ্গে কনসালটেশন করে। এটাই ঠিক হয়েছে, আজকে সকালবেলা আমরা দেখে এসেছি, কালকের তুলনায় আজকে উনি জ্বর নেই, আজকে কিছুটা গতকালকের তুলনায় এখন সুস্থ বোধ করছেন। তো জ্বর নেই, এটা একটা ভালো সিম্পটম। আর এই কোভিড টেস্টের ব্যাপারে আমরা তো কাজ করেছি, তখন কিছু গিট করবে ডক্টর প্রফেসর তপন মজুমদার, আর রেডিওলজির ব্যাপারে সিটি স্ক্যানের ব্যাপারে প্রফেসর অসীম দে কিছু জানান। সিটি স্ক্যানের যেটা আছে সেটা মিনিমাম ডিজিজ আছে, আমরা ফলো আপ করবো, রক্তের প্যারামিটার যেগুলো আছে, সিটি স্ক্যানও যেটা আছে সেগুলো, যে গাইডলাইন আছে সবাই মিলে যখন এটা আবার রিপিট করানো দরকার, সেগুলো টেস্টগুলো রিপিট করবো, সেই অনুযায়ী ওনার যে আমরা ট্রিটমেন্ট যেটা দিয়েছি সেটাকে আমরা মনিটর করব, সবাই মিলে মনিটর করে ট্রিটমেন্টগুলো ঠিক করব, যে উনি সুস্থ যে আছেন সেটার প্যারামিটারগুলো যাতে উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং তার গত দুদিনে একদিনে উনি অনেকটা সুস্থ বোধ করছেন, আজকে উনি ওনার জ্বর নেই। কালকে আমরা যাবো সকালবেলা, সবাই মিলে গিয়ে দেখে তারপর আমরা চিন্তা করবো যে ওনার কাল কোনো টেস্টের দরকার আছে কি না, আরও দুদিন বাদে করবো। ওনার শরীর শারীরিক কন্ডিশন দেখে উনি কেমন আছেন সেটা দেখে, এখন ওনার শুধু একটাই প্রবলেম আছে, একটু দুর্বলতা বোধ করছেন, আর পাশাপাশি উনি খাওয়া রুচি নেই, যেটা এই রোগে থাকে, এমনিতে গত রোগে তুলনায় উনি সুস্থ আছেন। যেহেতু আমাদের অলরেডি এক্সিস্টিং যে আর্টিফিশিয়াল আমরা যে স্টেটটা রেগিস্টে করি এটাতে যেহেতু স্ট্রংলি পজিটিভ এসছে, সেই জন্য আমরা ভাবছি যে এটা যেটা স্ট্রেন আছে এখন এটাই চলছে, ঠিক আছে। আমাদের স্টেটে যে সার্কুলেটিং স্ট্রেন আছে এটাই চলছে। তো কারণ অনেক সময় যদি স্ট্রেন ভেরিয়েশন হয় অনেক সময় টেস্টে ধরা পড়ে না, এটা একটা ইয়ে থাকে, স্ট্রেনের টেস্টের লিমিটেশন থাকে, কিন্তু যেহেতু আমাদের এক্সিস্টিং টেস্টই ওনারটা ধরা পড়েছে, ঠিক আছে। তবে আমরা ইউজুয়ালি কি এই ডিজিজটা যখন আমরা মনিটর করি এটা তিনটে ফেজে হয়, একটা হচ্ছে আর্লি ফেজ বলি আমরা, ভাইরেমিক ফেজ, এখানে ভাইরাসটা খুব মানে আমাদের উপরেই থাকে, গলায় থাকে, তারপরে থাকে ফুসফুসে ভাইরাসটা আস্তে আস্তে সংক্রমণ করে, থার্ড ফেজে একটা সাইটোকাইন স্টর্ম বলি যখন ভাইরাস মানে যখন নানা কমিউনিকেশন শুরু হয়েছে ওনার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি পরীক্ষা করে সেটা উনি এখনো আর্লি ফেজে আছে, আর্লি স্টেজে আছে।
অন্য সেপসিসের প্যারামিটারগুলো যেগুলো ডক্টর অতনুল বললেন যে সেপসিস প্যারামিটারগুলো অর্ডার লেন্থ থেকে জাস্ট একটু বেশি যেটা ইনিশিয়াল ইনফেকশন হয়, তো সেই জন্য আমরা আশাবাদী উনি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। আর অ্যাজ পার প্রোটোকল আমরা 7 ডেতে ওনার আবার ভাইরাসটা টেস্ট করবো, আবার পিসিআর করে দেখবো যে ক্লিয়ার হচ্ছে কিনা। যদি 7 ডেতে উনি ক্লিয়ার না করতে পারেন তাহলে প্রতি 48 ঘন্টা পড়বো করা যায় অ্যাজ পার প্রোটোকল, আবার দেখবো ওটা। বিশেষ পদ্ধতিতে পাঠাতো, এটা একটা এজেন্সি পিক আপ করে, তো এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, ওরা এসে কালকে স্যার পজিটিভ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সামলদার নেতৃত্বে যাদের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অ্যাডভাইস করা হতো সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে এসে ওনার সিটি স্ক্যান প্রথমে করলাম, তারপর এক্স রে, তারপর সোনোগ্রাফি করা হতো। তো এক্স রে যে কিছুই পাওয়া যায়নি নর্মালই আছে, আর সোনোগ্রাফিতেও নর্মাল আছে, সিটি স্ক্যানে মাইল্ড কিছু চেঞ্জেস পাওয়া। তো সিটি সিভিয়ারিটি স্কোর বলে একটা স্কোর আছে, সেটা মাইল্ডে কমপ্লিট হওয়া 5 out of 25, তো যা যা চেঞ্জ আছে খুব মাইল্ড, সেরকম কিছু নেই। তো অ্যাকর্ডিংলি আমরা সব কিছু প্রফেসর শ্যামল রায়কে জানিয়ে দিয়েছি এবং ট্রিটমেন্টটাও প্রফেসর শ্যামল রায়, অঞ্জন দাস, অতন ঘোষ তারা মিলেই রাজ্য মুখ্যমন্ত্রী স্টেট গভর্নমেন্টের একটা কমিটি করে গঠন করেছেন, সেখানে আছেন আমি সুমন রায় মেম্বার্স অসীম প্রফেসর তপন মজুমদার, প্রফেসর অমন দাস, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন ঘোষ। এখানে একটা কমিটি গঠন করা হয়েছে গতকালকে, আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ওনাদের কষ্ট দেওয়ার আমরা চেষ্টা করছি, এখন পর্যন্ত ওনার অবস্থা স্থিতিশীলই আছে, হোম আইসোলেশন আছে, মেডিসিন প্রোটোকল অনুযায়ী ওনাকে দেওয়া হচ্ছে এবং ইনভেস্টিগেশন করা হচ্ছে। রোজেই ওনার হেলথ স্ট্যাটাস সম্বন্ধে আমরা মনিটরিং করে যাচ্ছি এবং স্বাস্থ্য দপ্তর থেকে চারজনের মেডিকেল স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে, মেডিকেল টিম পুরোপুরি মনিটর করছে এবং যখন যা দরকার সেটা মেডিকেল টিম যারা আছে ভিতরে তাদের সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মেডিকেল টিমের মধ্যে আমি বিশেষ করে ঘোষ আজকে দেখে এসেছি, আমার শরীর অবস্থা স্থিতিশীল।